হ্যালো ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন এই ভিডিও টিউটোরিয়ালে এই ভিডিওটিতে আমি এইচএসি আইসিটি বইয়ের অধ্যায় পাঁচ অর্থাৎ প্রোগ্রামিং ভাষা সম্পর্কে আলোচনা করব ইতিমধ্যেই এই চ্যাপ্টারের প্রতিটি টপিকের উপর আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখে নিয়েছেন এবার এই চ্যাপ্টারের সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেমনটা অলরেডি আমি করেছি অধ্যায় তিন চারের ক্ষেত্রে এবার পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব তো প্রথমেই জ্ঞানমূলক প্রশ্ন সম্পর্কে আলোচনা করব এই ভিডিওটিতে পরবর্তীতে অনুধাবনমূলক এবং প্রয়োগ ও উচ্চ দক্ষতা সম্পর্কেও আলোচনা করব তো এইখানে কিছু কমন উপযোগী জ্ঞানমূলক প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো প্রশ্ন নিয়ে আমি এখানে ব্যাখ্যা করবো না কারণ যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেছেন আগের ভিডিওগুলো প্রতিটা টপিকের উপর ডেফিনেটলি এই কোয়েশ্চেনগুলোর আনসার আপনারা দিতে পারবেন তারপরও আমি এখানে হালকা একটু আলোচনা করবো প্রোগ্রামকেই নিশ্চয়ই আপনারা জানেন যে কোনো একটি সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের বাসায় যে নির্দেশগুলো আমরা দিয়ে থাকি সেটি হচ্ছে প্রোগ্রাম প্রোগ্রামের ভাষা কি প্রোগ্রাম রচনার জন্য যে ভাষা ব্যবহার করা হয় সেটি হচ্ছে প্রোগ্রামের ভাষা সাপোজ সি সি প্লাস প্লাস এগুলো হচ্ছে প্রোগ্রামিং ভাষা নিম্ন ও উচ্চ স্তরের বাসা কি নিম্ন স্তরের বাসা মানে হচ্ছে জিরো ওয়ান ব্যবহার করে মেশিন ল্যাঙ্গুয়েজ যেগুলো ব্যবহার করে আমরা যে ভাষা তৈরি করি সেগুলো হচ্ছে নিম্ন স্তরের উচ্চ উচ্চস্তরের ভাষা হচ্ছে সেই সকল ভাষা যেগুলো মানুষের সাথে অনেকখানি মিল আছে যেমন যাবা তারপর সি প্লাস প্লাস এই ল্যাঙ্গুয়েজের কথা এখানে বলতে পারি অ্যাসেম্বলি ভাষা স্ট্রাকচার প্রোগ্রামিং ওকে স্ট্রাকচার প্রোগ্রামিং হচ্ছে যেখানে আমরা কি করি কোনো একটা প্রোগ্রামকে বিভিন্ন দাপে দাপে বিভক্ত করে নেই সেটা হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং ও পি এর পূর্ণরূপ হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সো লক্ষ্য রাখবেন ও ও পি এর পূর্ণরূপ হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পি ফোর প্রোগ্রামিং ওকে রাইট তারপর যেটা এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে এমন প্রোগ্রামিং যেখানে রিয়েল লাইফের অবজেক্টগুলো নিয়ে কাজ করা হয় রিয়েল লাইফের অবজেক্টের বিহেভিয়ার স্টেটস এগুলো নিয়ে কাজ করা হয় ভবিষ্যতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে আপনারা অনেক কিছুই জানতে পারবেন ইনশাল্লাহ যখন হয়তোবা আপনার কম্পিউটার সায়েন্স নিয়ে যদি পড়াশোনা করেন যাবা হচ্ছে একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওরাকল হচ্ছে একটি ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার যার সাহায্যে ডাটাবেজকে কন্ট্রোল করা হয় পাইতনও হচ্ছে একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভেরি পপুলার একটি ল্যাঙ্গুয়েজ অ্যালগোল হচ্ছে অ্যালগোলের ফুল মিনিং হচ্ছে অ্যালগোরিদম ল্যাঙ্গুয়েজ অ্যালগোরিদম ল্যাঙ্গুয়েজ সি তো অলরেডি আপনারা জানেন সি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেফিনেটলি এবং এটি হচ্ছে উচ্চ উচ্চস্তরের একটি বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ অনেক সময় বলা হয় ফর ট্রান ফর্মুলা ট্রান্সলেটর লক্ষ্য রাখবেন ফোর ফুল মিনিংটা হচ্ছে এফ ও আর ফর ফর্মুলা ট্রান্সলেটর ফোর ট্রান সাধারণত ম্যাথমেটিক্যাল পারপাজে স্ট্যাটিস্টিক্সের জন্য ব্যবহার করা হয় ফোর জি এল এর পূর্ণরূপ হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ যেগুলো অনেকখানি মানুষের বাসার সাথে মিল আছে ফিফ্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ ফাইভ জি এল এর পূর্ণরূপ হচ্ছে ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজের সাথে এগুলোর অনেক মিল পাবেন সোর্স কোড অবজেক্ট কোড কি আমরা সাধারণত প্রোগ্রাম রচনার জন্য যে কোডগুলো লিখি সেগুলো হচ্ছে সোর্স কোড এবং সেই সোর্স কোডকে যখন কম্পাইল করা হয় তখন যে কোডটা পাওয়া যায় অবজেক্ট কোড বা মেশিন কোড বলা হয় অবজেক্ট প্রোগ্রামিং কি অবজেক্ট প্রোগ্রাম হচ্ছে একটা প্রোগ্রামকে যখন আমরা কম্পাইল করি তখন যে প্রোগ্রামটা পাই সেটা হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম অনুবাদক প্রোগ্রাম কি অনুবাদক প্রোগ্রামের কাজ হচ্ছে অনুবাদক প্রোগ্রাম হচ্ছে এমন একটি প্রোগ্রাম যা উচ্চস্তরের ভাষাকে নিম্ন স্তরের ভাষায় রূপান্তর করবে অর্থাৎ সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তর করবে অনুবাদক প্রোগ্রাম কম্পাইলার এক্সেক্টলি সেম কাজ করে ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার এগুলোর সেম কাজ করে তো এগুলো নিয়ে এখানে বিস্তারিত ব্যাখ্যা করার কোনো দরকার নেই আইডিই এর পূর্ণরূপ কি আশা করি আপনারা ডেফিনেটলি জানেন আইডিই অর্থাৎ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আমার ভিডিওগুলোতে এগুলো সম্পর্কে আলোচনা করেছি আইডি এর কাজ হচ্ছে যাতে করে আমরা আইডির মধ্যে কোড লিখতে পারি রান করতে পারি কম্পাইল এগুলো করতে পারি এবং ভুল থাকলে আইডি সেই ভুলগুলো প্রোগ্রামে ধরে দেবে সো যেমন একটা আইডির কথা এখানে যদি আমরা বলি কোড ব্লক্স একটা আইডি বলতে পারেন তারপর এখানে আরো কিছু কোশ্চেন আপনারা দেখতে পাচ্ছেন সিনটেক্স এরর কি প্রোগ্রামে যদি গ্রামাটিক্যালি বা ব্যাকরণগত কোনো ভুল থাকে সেই ভুলকে আমরা সিনটেক্স এরর বলে থাকি সাপোজ কোনো একটা প্রোগ্রামে আপনি ডবল কোটেশন ওপেনিং ডবল কোটেশন দিয়েছেন ক্লোজিং দিলেন না সেক্ষেত্রে সিনটেক্স এরর দেখাবে কোনো একটা স্টেটমেন্টের শেষে সেমিকুলন যদি আপনি না দেন সেইখানে অবশ্যই কি দেখাবে সিনটেক্স এরর দেখাবে যাক প্রিন্টেফ লিখার কথা আপনি প্রিন্টেফ না লিখে শুধু প্রিন্ট লিখলেন সেক্ষেত্রে সিনটেক্স এরর দেখাবে সো ডিবাগিং কাকে বলে পরবর্তী কোয়েশ্চেন বাগ হচ্ছে বুল আর ডিবাগিং হচ্ছে কোনো বুল খুঁজে বের করা সেটা হচ্ছে ডিবাগিং প্রোগ্রামে বুল খুঁজে বের করাই হচ্ছে ডিবাগিং অ্যালগোরিদম কি আপনারা নিশ্চয়ই জানেন কোনো একটি সমস্যাকে ধাপে ধাপে সমাধান করাই হচ্ছে অ্যালগোরিদম ফ্লোচার বা প্রবাহ চিত্র কি কোনো একটি সমস্যাকে চিত্রের মাধ্যমে ধাপে ধাপে সমাধান করাই হচ্ছে ফ্লোচার প্রোগ্রাম ফ্লোচার্ট কি প্রোগ্রাম রচনার জন্য যে ফ্লোচার্ট ব্যবহার করা হয় সিস্টেমের বিভিন্ন দিক নির্দেশনা দেখানোর জন্য যে ফ্লোচার্ট ব্যবহার করা হয় তাকে সিস্টেম ফ্লোচার্ট বলে সুডোকোড হচ্ছে অনেকটা প্রোগ্রামের মতো বাট এক্স্যাক্টলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না একটা খসড়া প্রোগ্রামিং বলতে পারেন একটা রাফলি একটা প্রোগ্রাম বলতে পারেন সুরো কোড নিয়ে আলোচনা করলাম সি ভাষায় কিওয়ার্ড কি কিওয়ার্ড হচ্ছে কিছু রিজার্ভ ওয়ার্ড যেগুলা সি ভাষায় ব্যবহার করা হয় সাপোজ আইএনটি যারা ভিডিওগুলো দেখেছেন নিশ্চয়ই বুঝতে পারেন এই আইএনটি একটা রিজার্ভ ওয়ার্ড যার ফুল মিনিং হচ্ছে ইনটিজার সো এরকম অনেকগুলো প্রায় বত্রিশ থেকে তেত্রিশটি রিজার্ভ কিওয়ার্ড আছে সি প্রোগ্রামিংয়ে চলক কি চলক হচ্ছে যার মধ্যে আমরা ডাটা স্টোর করে রাখি মান স্টোর করে রাখি যে রাশির মধ্যে আমরা ভ্যালু স্টোর করে রাখি সেগুলো হচ্ছে চলক স্টেটমেন্ট কাকে বলে কোনো একটি সিপোগ্রামের কোনো একটি লাইনের শেষে কোনো একটি স্টেটমেন্টের শেষে লক্ষ্য রাখবেন কোনো একটি এক্সপ্রেশনের শেষে সাপোজ এ ইকাল টু প্লাস ফাইভ এবং স্টেটমেন্টটি শেষে যখন আমরা এইখানে লক্ষ্য রাখবেন কোনো একটি এক্সপ্রেশনের শেষে যদি সেমিকুলন দেওয়া থাকে সেটি হচ্ছে স্টেটমেন্ট কন্ট্রোল স্টেটমেন্টকে আগে বলে স্টেটমেন্টকে কন্ট্রোল করার জন্য যে শর্তগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট লুপ কি কোনো একটি স্টেটমেন্টকে বা কোনো একটি প্রোগ্রামের কোনো অংশকে যদি বারবার আমরা নিয়ে কাজ করতে চাই অর্থাৎ পুনরাবৃত্তি করতে চাই সেটা সেই জন্য সাহায্য নিতে হবে লুপের সাহায্য নিতে হবে নেস্টেড লুপ লুপের মধ্যে যদি কখনও লুপ থাকে সেটাকে বলা হবে ন্যাস্টের লুপ লুপ কি আবারও বলে নিয়েছি লুপ হচ্ছে এমন একটা পদ্ধতি যার সাহায্যে প্রোগ্রামের কোনো অংশকে আমরা পুনরাবৃত্তি করতে পারবো ওকে নেস্টেড শব্দটা তো হচ্ছে মধ্যে লক্ষ্য রাখবেন ন্যাস্টের যদি কখনো বলে ইফ তাহলে ইফের মধ্যে ইফ নেস্টেড লুপ বলে লুপের মধ্যে লুপ ব্যবহার করা বোঝায় এরে কি এরে হচ্ছে একই জাতীয় অনেকগুলো চলকের সমষ্টি একই জাতীয় অনেকগুলো চলকের সমষ্টিকে বলা হয় এরে ফাংশন কি ফাংশন হচ্ছে কোনো একটা প্রোগ্রামকে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো ভাবে ভাগে বিভক্ত করার পদ্ধতি হচ্ছে ফাংশন সো এই ভিডিও এতটুকু থাকবে আশা করি এই কোয়েশ্চেনগুলো আপনারা পড়ে নেবেন এবং অবশ্যই কোয়েশ্চেনগুলো খাতায় লিখে নেওয়াটা ব্যাটার নোট করে নেবেন এই কোয়েশ্চেনগুলো অবশ্যই কাভার করে আপনারা এক্সাম হলে যাবেন ওকে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব কমন উপযোগী অনুধাবনমূলক প্রশ্নগুলো সম্পর্কে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই যারা আমার ভিডিওগুলো সিরিয়াল অনুযায়ী দেখেননি সবগুলো ভিডিও সিরিয়াল অনুযায়ী দেখে নেবেন আপনাদের মনে হতে পারে যে এই অধ্যায়ের উপর ভিডিও সংখ্যা অনেক প্রায় একশো বায়ান্নটার উপর বাট আসলে সবগুলো ভিডিও যদি আপনারা ভালো করে দেখেন হয়তো বা সর্বোচ্চ এক সপ্তাহ সময় লাগবে কারণ এখানে একই টাইপের অনেকগুলো ভিডিও আছে অর্থাৎ একই সমস্যা সমাধানের জন্য আমি অনেকগুলো এক্সারসাইজ রেখেছি তাই হয়তো দেখা যাবে মূলত ভিডিও ত্রিশ থেকে চল্লিশটি কিন্তু প্রতিটার একটা তিনটা করে এক্সাম্পল দেওয়ার কারণে সব মিলিয়ে বা ভিডিও সংখ্যা দেড়শোটার মতো হয়ে গেছে সো সবগুলো ভিডিও সিরিয়াল অনুযায়ী দেখুন ধৈর্য সহকারে দেখুন সি প্রোগ্রাম অনেক সহজ একটা ল্যাঙ্গুয়েজ ইনশাল্লাহ আপনার খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং এই অধ্যায়টা খুবই ইম্পর্ট্যান্ট কারণ প্রায় সময় পরীক্ষাতে দেখা যায় এই চাপ্টার থেকে দুইটা কোয়েশ্চেন দেওয়া থাকে এবং এই চ্যাপ্টার থেকে মার্কস তুলে খুবই ইজি কারণ এজ ইট ইজ মার্ক পাবেন যদি আপনার ভালোভাবে লিখতে পারেন এবং ঠিকমতো প্রশ্নটা বুঝতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ